এইভাবে মানি প্ল্যান্টে দিন, দেখুন মানি প্ল্যান্ট কত বুশি টাইপের হয়ে যাবে এবং খুব সুন্দর থাকবে। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাতে এসেছি আমার বাগানের মানি প্ল্যান্ট আমি কীভাবে যত্ন করি। একমাত্র ফার্টিলাইজার যেটা আমি এখানে ইউজ করি 12 মাস, আর সেই ফার্টিলাইজারটা কী সেটা আমি আজকে বলবো। তার আগে আমার গাছগুলোকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর তৈরি করেছি। আমি এটা টাওয়ার মতো করেছি, এক সাইডে এক সাইডে আরও সুন্দর একটা ডিজাইন করেছি, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। আর এটাও দেখুন আর একটা ডিজাইন করেছি, আর পটগুলো দেখাবো কত ইঞ্চি পটে গাছগুলো রয়েছে, আর গাছ এত সুন্দর রয়েছে এবং পাতাগুলো কত সুন্দর দেখুন, ভেতরে কোনো শুকনো পাতা নেই। এটা 6 ইঞ্চি একটা পটে রয়েছে, আমি নিচে এই হাঁড়িটা সুন্দর করে সাজিয়ে ওখানে দিয়ে দিয়েছি, হাঁড়িটা একেবারে পুরো খালি, দেখতেই পাচ্ছেন না। 6 ইঞ্চি একটা পটে এত সুন্দর মানি প্ল্যান্ট হয়েছে, আর এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর এখনও পর্যন্ত বাড়ছে, এটাকে নতুনভাবে রূপ দেবার চেষ্টা করছি। আর এখানে যে মানি প্ল্যান্টটা রয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেছে, একে টাওয়ার মতো তৈরি করার চেষ্টা করছি, অনেকটাই ওপরে উঠে গেছে, আরও কতটা উপরে তুলতে পারি সেটাও দেখব। আর দেখুন কত সুন্দর রয়েছে এই মানি প্ল্যান্ট। সাধারণত অনেকের বলেন যে মানি প্ল্যান্ট ঘরে রাখতে পারি না, শুকিয়ে যায়, অনেকে আবার জলের মধ্যেও রেখে দেন, কিন্তু মানি প্ল্যান্ট অতিরিক্ত গ্রো করে না কোথাও, তাই কিভাবে গ্রো করবেন সেটা আমি অবশ্যই দেখাবো। তার জন্য আমাকে যেটা নিতে হয়েছে, প্রথমে আমি এরকম চাল নিয়েছি, আমরা সাধারণত রোজই চাল আমাদের ধুয়ে ভাত বসাতে হয়, আর আমি কী করেছি চালটাকে আধ ঘন্টা আগে এরকম ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দেওয়ার পর ভালো করে এরকম চটকে নিয়ে আমি এই জলটা উপরে রেখে দিলাম। এই জলটা 1 লিটার মতো আপনারা রেখে দেবেন, আমরা সাধারণত এটা ফেলে দিই, অনেকে আবার এটা গাছেও দিয়ে দেন। আর এটা আমি কিভাবে ইউজ করব সেটা আমি দেখাচ্ছি। এরকম একটা বালতিতে এটা 10 লিটার জল ধরে, আমি একটু কম করে জলটা নিয়েছি, কারণ এই ভাতের চাল ধোয়া জলটা যে আমার এখানে ঢালতে হবে তার জন্য এখানে এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি ভালো করে গুলিয়ে নিয়েছি, তাহলে এখানে আমি 9 লিটার জল নিয়েছি, 9 লিটারে 1 লিটার দিয়েছি। যদি চাল ধোয়ার জলটা বেশি হয় কোনো ক্ষতি নেই, কম হলে গাছের গ্রোথটা একটু কম হবে, বেশি হলে ক্ষতি হবে না, তবে হ্যাঁ খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি দিয়ে দিলাম, তারপরে 24 ঘন্টা রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা রাখার পর দেখুন আমার এই জলের উপরে একটা স্তর পড়ে গেছে, আসলে এটা জীবাণুর একটা স্তর পড়ে গেছে, যে জীবাণুটা খুবই ভালো, ব্যাকটেরিয়াটা খুবই ভালো, মাটিকে উর্বর করবে এবং মাটিতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলোকে দিতে দেবে। আর আমি এখান থেকেই 1 বাটি জল নিয়ে গাছের গোড়ায় ঢেলে দিলাম। এখানে আমি যেরকম টব থাকবে বা পট থাকবে সেরকম জল দেবেন, অতিরিক্ত দেবার দরকার নেই, যাতে জলটা বেরিয়ে চলে যায় সেটারও দরকার নেই। শুধু গোড়ায় নয়, এইটা গাছের চারিদিকে ছিটিয়েও দিতে পারেন, আবার যদি আপনারা মনে করেন যে আমরা বোতলে করে স্প্রে করে দেবো তাহলেও কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন। আমি এইভাবে গাছকে অতিরিক্ত গরমে এটাকে স্নান করিয়ে দিই, আর তার ফলে আমার গাছের চেহারা এত সুন্দর হয়েছে। এটা করতে তো বেশি খরচা লাগবে না বা সময়ও লাগবে না, আমরা এটা রোজই ফেলে দিই, তাই এটাকে রেখে দেবেন। আর আপনারা ভাবছেন যে বাকি যে জলটা রয়ে গেল সেটা আমি কি করব, এটা ভাবার কোনো কারণ দরকার নেই, আমার যেখানে বাকি জলটা রয়ে গেল আমি এটা সমস্ত ইনডোর প্ল্যান্টে দিয়ে দেবো, প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট খুব সুন্দর হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এগুলো আমার ইনডোরেই থাকে, হালকা রোদ পায়, আর আমি এগুলো ছাওয়ার মধ্যেই রেখে দিই, আর এই গাছগুলোকে সব দিয়ে দিই, দিলে এই গাছগুলোর চেহারাও কিন্তু খুব ভালো হবে, গাছ কিন্তু খুব ভালো থাকবে, তাই এইভাবেও আপনারা করতে থাকুন। দেখুন প্রত্যেকটা গাছে আমি এগুলো দিয়ে দিলাম, আমি দেখাচ্ছি এই সার দেওয়ার পর দেখুন আমার যে মানি প্ল্যান্টের চেহারা কত সুন্দর, এটা একেবারে বুশি টাইপের হয়ে গেছে, দেখতে এত সুন্দর লাগছে, তাই বলবো আপনারাও এটা ইউজ করুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা এইভাবে মানি প্ল্যান্টকে যত্ন করুন, আর মানি প্ল্যান্ট যদি ভালো থাকে অনেক অনেক অক্সিজেন আমরা পাবো। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন, নমস্কার।